আর নাগরিকত্ব এখন অব্দি মানুষ যে সুফলটা পেলো না হাতে, তার এফেক্ট পড়বে? অবশ্যই পড়বে। তো মানুষ এমনি কি বলছে ইয়াং জেনারেশন, মানে আলোচনা বন্ধু বান্ধবের পাল্লা ভারী কোন দিকে, মানে আলোচনায় আর কি? আপনারটা না, সেটা বলা মুশকিল, এরকম ভাবে প্রকাশ্যে বলাটা কি ঠিক হবে না? আপনারটা শুনতে চাইনি, যারা বলে আর কি, আপনার পরিচিত মহল এখন এরকম ভাবে কি বলা যায়? কি নাম আপনার? দীপা বিশ্বাস। নাগরিকত্ব কতটা দরকার? বন্ধুর বের থাকে তো আমাদের কাছে, নাগরিকত্ব কতটা প্রয়োজন আমাদের? খুবই প্রয়োজন নাগরিকত্ব আমাদের। কেন কেন বলতে আপনি মানে কি বলতে চাচ্ছেন? কেন মানে নাগরিকত্বটা কেন প্রয়োজন? নাগরিকত্বটা খুবই প্রয়োজন। নাগরিকত্বটা আমাদের, আমরা যে একটা জায়গার নাগরিক, আমরা এটা বোঝানোর জন্য তো নাগরিকত্বটা খুবই দরকার। আর এই যে লোকসভার অলরেডি প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এখানে কি সন্দেশ খালি এফেক্ট পড়বে নির্বাচনে? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে, সন্দেশ খালি এফেক্ট পড়বে। আপনার ব্যাখ্যাটা কি? যেটা ঘটছে সেটা তো খুব একটা ভালো নয়, অপ্রীতিকর ঘটনা ঘটছে খুবই, সেখান সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই ইম্প্যাক্ট পড়বে, তার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। আর মানুষ নাগরিকত্ব চেয়ে চেয়ে এখনো পায়নি, সরকার আইন পাস করেছে, আইন তৈরি করেছে, কিন্তু আজও অবধি মানুষ তার সুফল পেল না, এর প্রভাব কি পড়তে পারে? হ্যাঁ, এটাও পড়তে পারে, পড়তে পারে। এই যে দুটো এফেক্ট আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে নির্বাচনে পাল্লা ভারী কার? এটা বলাটা খুবই কঠিন। কি নাম আপনার? আকাশ বিশ্বাস। দিদি ভাই, আপনি তো প্রার্থী হয়েছে জানেন তো? হ্যাঁ, তো কি হবে এবার লোকসভা নির্বাচনে? আমার বাড়ি এখানে না, আমার বাড়ি বারাসাতে। আচ্ছা, তবু আসি মাঝে মাঝে মেয়ের বাড়ি। আচ্ছা, তো কি মনে হচ্ছে সে বাড়ি যেখানেই তো? দূরে বসে বসে জানি ভালো। হ্যাঁ, দূরে বসে শোনা যায় যা ভালো ভালো। এখানে বিজেপি জিতবে? এখানে বিজেপির বিজেপির ওরা তো ভিন্ন আছে মানুষের, ও ভালো করে না, ও তাহলে কি একটা কাজ করে? শান্তনু ঠাকুরের জেতার আশা কতটা? ও সেটার বলবো? হ্যাঁ, আর বহু বড়ই জেতা। হ্যাঁ, হ্যাঁ জিতবে, জিতবে। কেন জিতবে? আপনাদের চাইবো না, রয়েছে এখানে, কি আর এক জায়গায় চলে যাবো? তো ভোটের আগে, ভোটের আগে যদি নাগরিকত্ব না দেয় তাহলে কি ভোট পাবে বিজেপি? এখন আগে কি হচ্ছে, আগে হতে হোক, তারপরে দেখা যাক কি হয় না হয়, ভোটের প্রসঙ্গ হবে পরে। আর নাগরিকত্ব তো শুনতে আছে যে এক বছর দুই বছর দরকার, দিচ্ছে দিচ্ছে, তা তো কোনো খবরই তো পাচ্ছি না। মানে নাগরিকত্ব আগে দেবে কিনা সেটা দেখে ভোট হবে, সেটা জানবে পাবলিক। কিন্তু এটা কি, সে নাগরিকত্বটা কি? সবার তো ভোট রেশন কার্ড সবই আছে, এই জিনিসটা কি? সে জিনিসটাই তো মানে বুঝতে পারছি না, এখনো মানে বুঝতে পারছি না। তো মানে এই যে বলছে যে আইনটা করেছে, এটা না দিলে কি ভোটের প্রভাব পড়বে? পড়বে তো অবশ্যই। হ্যাঁ, পড়বে তো অবশ্যই। বিজেপি ভোট পাবে না সেটা বলতে পারবো না, ভোট পাবে কি পাবে না। হ্যাঁ, তিনি যখন যেখানে ভোট দেয় তখন সে সেই সেক্টর দেখেই দেয়, কেউ তৃণমূল বিজেপি নাম দিয়ে বলে না যে আমি বিজেপি করে, আমি তৃণমূল করি না। আমি বলছি আমাকে কি লাইনে পড়ে, আমাকে বাটন দিয়ে উড়াই দেবে একদম, এটা তো তাও খুঁজে পাবো না। না, আমি ওইটা বলছি না, আমি বলছি নাগরিকত্ব কতটা প্রয়োজন? নাগরিকত্ব আমাদের ভোট আছে, রেশন কার্ড আছে,
এখন কত দিয়ে কত সালে তাড়াবে না রাখবে এটাই তো আমরা জানি না, শুধু নাগরিকত্ব দেবো নাগরিকত্ব তো হয়েছে ভোট রেশন কার্ড আছে, এরপরে কি আছে, এর নাগরিকত্বের পরে কি আছে এটা আমাকে বুঝাইতেই তো পারলাম না। টিভিতে খবর শুনি নাগরিকত্ব নাগরিকত্ব দেবে, নাগরিকত্বটা কি, এর উপরে কি আরো কিছু আছে সেটা ভালো করে বলুক, যে এরপরে এটা আছে এত সাল দিয়ে এত সালের লোক রাখবো নালে রাখবো না তাড়াবো এরকম তো একটা বলতে পারে। এখন আমার বয়স হয়েছে 20 বছর, এখন আপনি যদি চান 30 বছরের লোক দরকার, আমার তো 20 বছর বয়স, আমি 30 বছরের জিনিস কি দেখাবো, তাহলে তো আমিও তো বিয়ে বিদায় হয়ে যাবো, কোথায় যাবো, সে জায়গাটা কই, আরে বসিয়ে বলতো এই ভয় আতঙ্ক কাজ করে সবারই করে, টুকটাক সবারই করে, কে আর কার না করে, তৃণমূল বিজেপি সবাই সব করে, আমার এখানে সবাই আছে তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সবাই আছে। ওখানে দেখে সবাই ভোট দেবে, আমাদের এখানে সবাই দেখে তারপর ভোট দেয় যে কারে ভোট দিলে ভালো হবে তাই ভোট দেয়। তো এবার যখন আলোচনা হয় অন্যরা যখন আলোচনা করে কি বলে, মানে কোন দিকে পাল্লা ভারী একবারের মধ্যে এইবার যে ভালো কাজ করবে তারই দিবে, সেটা কি করে বুঝবে কি করে ভালো কাজ করবে, সেটা সেটা তো না দিলে না পাঠালে তো বোঝা যাবে না, সেই পাল্লাটা কোন দিকে ভারী কার দিকে মানুষের দিয়ে। এখন দেখি সব যায় ঠাকুর বাড়ি, আগে যেত ঠাকুর বাড়ি অমুকে ভালো করছে তমুকে ভালো করছে সে করছে এ করছে শোনা গেছে, মানে হরিচান গুরুচান অমুকে সবাই এটা ওটা বলছে, এখন ওইসব নীতিবিধি নেই, এখন সবার মুখে হরিবল কোনো নাম নেই, জয় শ্রীরাম ঠাকুর বাড়িও জয় শ্রীরাম বিদেশেও জয় শ্রীরাম তাই শুনি, ঠাকুর বাড়ি বলতেই এখন পার্টি, এখন পার্টিতে সবাই জয় শ্রীরাম করছে, আমি কে জিতবে তাহলে জয় শ্রীরাম বলে, আমি শ্রীরাম বলে যদি আমি তৃণমূলে দিই তাহলে তো আর বলতে পারবো না যে বিজেপি জেতে তৃণমূল জেতে, সবাই শ্রীরাম বলে ভয়তে বলুক আর না বলতে বলুক, যখন তৃণমূল ছিল তখন তিন জয় মাটি নয় যে মাটি নাকি বলে বলছে, এখন সবাই জয় শ্রীরাম বলে, পাল্লায় দেখি এমনি যারা যায় সবই শ্রীরাম বলে, এইটুকুই শুন এর বেশি বলতে পারবো। আমার নাম কাকুলির নিহালদা, বাড়ি এই যে কাকুলনগর, প্রয়োজন নাগর তো সবাই রিপোর্ট কত বছর, এক বছরও তো না অনেক কয়েক বছর নাগরিকপত্র দেয় না, ভোটের কার্ডের আবেদন করেছে ৮,০০০ ১০,০০০ ৭,০০০ কোন মূল্য টাকা দিয়ে তো হ্যাঁ টাকা মাইরি যাবে, টাকা মেরে দিচ্ছে কোন পার্টির লোক, পার্টি লোক কোন পার্টি কোন পার্টি কি কম পার্টির কথা, কোন পার্টির কথা পার্টি তো করি না কোনোটাই, পার্টি না করার জন্য কি ভোটার কার্ড হচ্ছে না মনে হয়, এইটুকু মনে হয় কোন পার্টি ভালো লাগে, কত টাকা লাগবে টাকা তো লাগবে, এমনি টাকা লাগে